আসর শুরু করলাম নিয়া সৃষ্টি কর্তা হর নাম হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান করি আদাব হো সালাম স্বাধীনতার পঞ্চাশ বছর আর বঙ্গবন্ধুর শত এই দুই বাংলার ভিতে বাঙালির শির উন্নত শোনেন দেশবাসী শোনেন দেশবাসী মজুর চাষী সকল ভাই ও বোন স্বাধীনতার কথা কিছু করিব বর্ণন মোদের জাতির পিতা মোদের জাতির পিতা মহান নেতা তিনারে স্মরণ করব আজি সবাই মিলে এই নায় আয়োজন স্বাধীন হইছি কেমনে স্বাধীন হইছি কেমনে রাখেন মনে শেখ মুজিবের নাম হ্যাঁ তিনি এই বাংলার টিপু সুলতান তিতুমির সূর্য সেন তিনি ক্ষুদিরাম স্বাধীন হইছি কেমনে স্বাধীন হইছি কেমনে রাখেন মনে শেখ মুজিবের নাম বাংলার ও বাঙালি তিনি টুঙ্গি পাড়ায় ধাম সারা বিশ্ব জানে পাকিস্তানের শোষণ ও শাসন ছিন্ন করতে দিছেন তিনি এমন এক ভাষণ মার্চের সপ্তম দিনে মার্চের সপ্তম দিনে একাত্তর সনে মুজিব দিলেন ডাক পাকিস্তান হায়েনার থেকে বাংলা মুক্তি পাকে হইল মুক্তি সংগ্রাম হইল মুক্তি সংগ্রাম শহর ও গ্রাম যুদ্ধে যোগ দিল নয় মাসের যুদ্ধ শেষে দেশটা স্বাধীন হইল দেশটায় কিছু নাই দেশটায় কিছু নাই করছে সাই হানাদার বাহিনী হ্যাঁ পাকিস্তানের জেল থেকে দেশে ফিরে বঙ্গবন্ধু দেখলেন দেশটায় কিচ্ছু নাই করছে সাই ওই পাক হানাদার বাহিনী তিনি কইলেন এই সাই থেকেই শুরু হবে দেশের উন্নয়নের কাহিনী মজার কথা কি জানেন এখন যে সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রা বলে একটা কথা শুনতেছি না আমরা ধরিত্রী জনগণ সমৃদ্ধি অংশীদারিত্ব আর শান্তি এই পাঁচটার উন্নয়ন বঙ্গবন্ধু এই উন্নয়নের কথা তিনার কাজে ও কর্মে সেই কবেই কয়ে গেছেন কইছেন ধরিত্রী মাতা কইছেন ধরিত্রী মাতা দেবারতা প্রকৃতি বাঁচাই বন্যা খরা ঝড়ের টিকা তবে রক্ষা পাই ধরিত্রীর জনগণ ধরিত্রীর জনগণ দায়িত্ব লান মানবিক বিকাশে ক্ষুধায় আর দারিদ্র দূর করেন দেশে দেশে তবে পৃথিবী তবে পৃথিবীর সুখ সমৃদ্ধির দুয়ার যাবে খুলে শান্তিতে থাকিবে ধরা ভেদা ভেদে ভুলে মোদের স্বাধীনতা মোদের স্বাধীনতা আজকে যে তার পঞ্চাশ বছর হয় জন্মের শত বর্ষে মুজিব বুকের ভিতর রয়ে তিনি মহানায়ক তিনি মহানায়ক পরিনাশক শক্তি সবার মনে আসর জমায়ে মহাবিজয়ের ক্ষণে আসেন আসর জমা ধরিত্রী ধরা ধরণী পেলানেট কত নামে ডাকি কত ভালোবাসি পৃথিবী বাঁচলে তবেই না মানুষের বাঁচা মানুষের মুখে হাসি সেই কথাই তিনি বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন আজকে যা সত্য হয়েছে এই তো কয়েকদিন আগেই বিশ্বের বড় বড় নেতারা এই নিয়ে বিশ্বসভা করলেন বিশ্বসভা হইল সিদ্ধান্ত নিল পরিবেশ বাঁচাও বৃক্ষ চাষে করে বনের পরিমাণ বাড়াও তাই তো শেখ হাসিনা
তাই তো শেখ হাসিনা দেন ঘোষণা বৃক্ষ রোপণ করো বছর বছর গাছ লাগিয়ে বনাঞ্চল গড়ো তিনি প্রধানমন্ত্রী তিনি প্রধানমন্ত্রী জননেত্রী পিতার পথ ধরে শক্ত হাতে লড়ছেন তিনি উন্নয়নের তরে তিনি অবিচল বিশ্ব ব্রহ্মাণ্ডের চন্দ্র সূর্য গ্রহ তারা কত কি আছে নাই জানা তবে তার কোথাও নাই প্রাণের চিহ্ন এই ধরিত্রী বিনা আমাদেরই ভুলে আমরা হারাইতেছি এই ধরিত্রীর হাসি হারাইতেছি পাখির গান নদীর কল্লোল আর কত শব্দ রাশি আসেন শিখর সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনায় সেই শব্দ রাশি কান পেতে শুনি জনগণ আহা ইংরেজিতে যারে কয় পিপল জনগণই বঙ্গবন্ধুর আরাধ্য ছিল তিনি কি বলেছিলেন মনে আছে বিশ্ব আজ দুই শিবিরে বিভক্ত শোষক আর শোষিত আমি শোষিতের পক্ষে তিনি সমগ্র বিশ্বের জনগণ নিয়ে ভাবতেন ভাবতেন মানুষ নিয়া ভাবতেন মানুষ নিয়া এই দুনিয়ায় তাদের মুক্তি কিসে আত্মসম্মান অধিকার আর মানবিক বিকাশ কি যে সত্য কথা কি যে সত্য কথা এই বারতা শিরোধার্য জ্ঞানে দেশ দেশান্তর ছোটেন যিনি মানুষের টানে তিনি মুজিব রক্ত বড় শক্ত তিনার মনোবল জনগণের জন্য তিনি সদায় অবিচল তিনি মুজিব কন্যা তিনি বলেন নানা ধর্ম বর্ণ সংস্কৃতি ভাষা নিয়ে দেশের জনগণ দিন রাত কাজ করি তারা যেন পায় উন্নত জীবন এই কথা জানাইতে সাধনা শিল্পী গোষ্ঠী আপনাদের সামনে নিয়ে আসছেন সারা দেশে ছড়ায়া ছিটায়া থাকা নানান পরিবেশনা সাথে থাকছে নানা নৃগোষ্ঠীর পরিবেশনাও আহা দেখেন বসিয়া আরে ঐক্যবোধ ভ্রাতৃত্ব বোধের পুনর্জাগরণে বিশ্ব শান্তি আসবে কইছেন মুজিবুর রহমানে সেই না কথায় আদেশ জ্ঞানে প্রধানমন্ত্রী তাই বৈদেশিক বন্ধুত্বের প্রতি গুরুত্ব বাড়ায় আর সকল দেশি মিত্র মোদের শত্রু কোন নাই পিতার রাষ্ট্র নীতি আজও মানেন রে কন্যায় হ্যাঁ পিতার নীতি অনুসরণ করে তিনার কন্যা আঞ্চলিক আর আন্তর্জাতিক পর্যায়ে গড়ে তুলেছেন সহযোগিতার সম্পর্ক বিশ্ব তার স্বীকৃতিও দিয়েছে চ্যাম্পিয়ন্স অফ দ্য আর্থ ভ্যাকসিন হিরো স্টার অফ ইস্ট মাদার অফ হিউম্যানিটি আরো কত স্বীকৃতি আর এই উৎসর্গ করেছেন তিনি সকল স্বীকৃতি এই দেশেরই আপামর মানুষেরই প্রতি নিজের সপেছেন তিনি মানুষের মঙ্গলে এরপরে কি হবে তা শোনেন গো সকলে সঙ্গীত এর কোনো দেশ নাই কোনো সীমানা নাই সঙ্গীত দেশে দেশে মানুষে মানুষে সম্প্রীতি বাড়ায় সেই খবর দিতে আমাদের অর্ণব স্কটল্যান্ডের সারা জয় সেনেগালের কইয়াটে কাডিয়ালি তুরস্কের ক্যানার ক্যান আর মাইনিয়ানের আর সঙ্গীতের নাই দেশে সীমানাও নাই সেই কথাটাই এবার আমরা সবাই দেহে জানা আরে শোনেন শোনেন বঙ্গবন্ধুর সেই না দিনের কথা সত্য যে হইয়াছে জানে সকল বিশ্ব নেতা পিতারও দেখানো পথে কন্যাও আগাইলেন উন্নয়ন জোয়ারে তিনি দেশটারে জাগাইলেন আরে দেশেরও সমৃদ্ধির তরে
বড় বড় কাজ কত না প্রকল্প দেখি চলিতেছে আজ পদ্মা সেতু হইতেছে ঢাকায় মেট্রো রেল পরমাণু বিদ্যুৎ বঙ্গবন্ধুর নামে আকাশে স্যাটেলাইট স্থাপন হয়েছে কর্ণফুলী নদীর নিচ দিয়ে সুরঙ্গ রাস্তা আরো কত যে উন্নয়নের কর্মযজ্ঞ সেই কারণে গবেষকরা বলেছেন 2030 সালের মধ্যে বাংলাদেশ বিশ্বের 25টা সমৃদ্ধশালী দেশের মধ্যে একটা দেশ হবে আরে বাংলাদেশের সুখ সমৃদ্ধি ওই না দেখা যায় বাবার নায়ের হাল ধইরাছেন তিনারি কন্যা বাংলাদেশের সুখ সমৃদ্ধি ওই না দেখা যায় শেখ হাসিনা হাল ধইরাছেন মুজিবের নৌকায় ইমন চৌধুরী সুর দিয়া গান মানছে তারিকা নাম খান করছেন পরিচালনা দেশের সমৃদ্ধির কথা কিছু শুনি তাইলে আরে মানব জাতির বাঁচার জন্য শান্তিরও দরকার শান্তি বিনে মানব জনম ব্যর্থ যে সবার এই কথা বইলা গেছেন মোদের জাতির পিতা শেখ হাসিনা রাখছেন তারই ধারাবাহিকতা মানুষ তিনার সবকিছু মানুষ মাথার মনি মানুষই তার ধ্যান চান মানুষের কল্যাণে চিন্তা করে দেখেন জনসংখ্যার ভারে যেই দেশ নুয়ে পড়ে সেই দেশে এখন আশ্রয় পেয়েছে 11 লক্ষ রোহিঙ্গা শরণার্থী সিরিয়া কঙ্গো সুদান আফগানিস্তান মিয়ানমার সোমালিয়া বাস্তুহারা মানুষের দুর্ভোগে বিশ্ব শান্তির এখন চরম অবনতি এই অঞ্চলের শান্তির কথা ভেবে মুজিব কন্যা মায়ের মমতায় আশ্রয় দিয়েছেন রোহিঙ্গা জনগণকে আরে লক্ষ লক্ষ রোহিঙ্গারে দিছেন খাদ্য মাদার অফ হিউম্যানিটি তিনি বিশ্বের বিস্ময় শান্তির অন্বেষণ তার চলে দিবারাতি চান সুখী ও সমৃদ্ধ হোক বিশ্ব মানব জাতি আরে কথাই আমার ক্ষান্ত দিলাম এইখানে রাখিয়া তারপরে তে কি হবে শোনে না এসো করিয়া কচি কাছারা গান করবে দেশের আত্মা বিভাগ থেকে 85 জন শিশু কণ্ঠশিল্পী আর তাদের সাথে আছেন দেশ বরেণ্য শিল্পী সৈয়দ আব্দুল হাদি আর রেজওয়ানা চৌধুরী বন্যা আর উপস্থিত সকলের জন্য এই গানগুলার সঙ্গীত আয়োজন করেছেন ইব্রার টিপু আরে কচি কাছার কণ্ঠে শোনেন মিষ্টি মধুর গান গানের সুরেতে জুড়াক সকলের প্রাণ আজকে মুজিব বর্ষের শেষ অনুষ্ঠান সাথে আছে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্তি এতক্ষণ আপনারা দেখলেন সহস্রাব্দের উন্নয়ন নিয়ে কি কি কাজ চলছে এই কাজ যদি আমরা জারি রাখি তাহলে খালি এই দেশ না সারা বিশ্ব আলোয় আলোয় যাবে ঘুরে সেই আলোর সামান্য ঝলকানি এখন আমরা দেখতে পাব এইখানে বসে নাসিরুল হক খোকন সেই আলোর খেলা সাজাইছেন সাথে নৃত্যের ছন্দ সাজাইছেন মাসরুর রহমান এবং মাহবুব গানটা লিখেছেন কবি কামাল চৌধুরী আর তাতে সুর দিয়েছেন শারমিন সুলতানা সুমি আর সাঙ্গ হবে এই অনুষ্ঠান আলোর মেলা আলো 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 চারদিকে আলো খালি আলো আর সাঙ্গ হবে এই অনুষ্ঠান আলোর মেলা সকলের শ্রদ্ধা ভক্তি
সালাম ও জানা।